বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে, শিক্ষকরাও তাই। যেই শিক্ষক ছাত্রদের দ্বারা অবরুদ্ধ হয়ে মনে করে সে নিরাপদ না, তার আর ওই পদে থাকার যোগ্যতা, সমস্ত নৈতিক অধিকার হারিয়ে ফেলছে। তার উচিত সেই মুহূর্তে পদত্যাগ করা, কারণ তার নিরাপত্তা ছাত্রদের মধ্যে যে নিরাপদ মনে না করে, নিরাপদ থাকার জন্য পুলিশকে ডাকতে হয়, সাউন্ড গ্রেনেড ছুটতে হয়, ছাত্রদেরকে আহত করতে হয়, সে কিভাবে আর সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিজেকে রাখবে? সুতরাং আমার এটা এক। দ্বিতীয় কথা হলো, ওনার যখন পদত্যাগের দাবি আসলো, সাথে সাথে দেখলাম 34 জন ভাইস চ্যান্সেলর পাবলিক বিশ্ববিদ্যালয়ের তারা জুম মিটিং করে তার পক্ষে কথা বলছেন। আমাদের ছাত্র শিক্ষার্থীরা যে হলে হলে যে অমানবিকভাবে থাকে, তার জন্য তো কখনো এই 34 জন ভাইস চ্যান্সেলর একত্রিত হয়ে কোনো দাবি দাওয়া করে নাই। শিক্ষায় যে মাত্র 2% বরাদ্দ দেয়, যেখানে জাতিসংঘ ইউনেস্কো বলছে মিনিমাম GDP-র 5.5% দেওয়া উচিত, তার জন্য তো দাবি কখনো করে না। ছাত্ররা গণরুমে থাকে, পৃথিবীর যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থাকার ব্যবস্থা একটু দেখেন, এখন তো ভার্চুয়ালি ইউ ক্যান সি ইট, অলমোস্ট লাইক 3-স্টার হোটেল। আর আমাদের ছাত্ররা এই পরিবেশে থেকে, এইভাবে থেকে, এই ছাত্ররা যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়, সেটাই তো একটা মিরাকল। তারপরেও কেউ আর দাবি করে না, তা আমরা শিক্ষক তো আমরা অভিভাবক, আমাদেরকে তো দাবি করতে হবে। তো এইসব কিছু মাথায় রেখে আমার, আমি বলতে চাই যে উপাচার্য ফরিদুদ্দিন আহমেদ একজন না, আসলে 34 জন, আসলে 34 জনেরই পদত্যাগ করা উচিত। ওনারা বলছেন ওনারা পদত্যাগ করবেন, প্লিজ করেন, আমরা পেতে যাই। ধন্যবাদ। জি Radio Today, 89.6 FM.